হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো সুমেশ ভোলাকে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের জানাই আবারও অনেক অনেক স্বাগত তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তো আজকে চলে এসেছি সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমার মাম বার্থডে তো আজকে তোমরা বার্থডে ব্লগই ভ্লগই পাবে তো চলো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছো রেডি হয়ে নিয়েছি তো এখন যাব মন্দির পুজো দিতে তো মাম রেডি হয়ে গেছে তো চলো এখন যাই তো আমি দেখাচ্ছি ও কি করছে এখন তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তুমি কোথায় যাবা আজকে কার জন্মদিন আর তোমার কি হাই করে দাও হাই করে দাও টাটা করে দাও টাটা করে দাও কেমন আছো সবাই কেমন আছো বলো আজকে আমার জন্মদিন তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ কয়ো টাটা দিন দাও সো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন মন্দিরে চলে এসেছি পুজো দিতে তো মায়ের জন্য অপেক্ষা করছিলাম আর ডালা নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো মন্দিরে ভিতর তো দেখাতে পারবো না মন্দিরের ভিতরে মানে ছবি তোলার নিষেধ তো মন্দিরে বাইরে কি কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো মাম্মা এখন মন্দিরে উঠছে তো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওকে প্রণাম করতে বললাম তো প্রণাম করে এখন উঠছে সিঁড়ি দিয়ে তো মাম্মা উঠে চলে গেলো মন্দিরে ও তো সব চেনা জানা ও তো আগে যাবে আর আমরা এদিকে ডালাটা নিয়ে নিচ্ছি মানে মাম্মামের নামে পুজো দেবো তো ডালা না নিলে হয় তার জন্য ডালাটা নিয়ে নিচ্ছি পুজোর তো চলো তারপরেই যাবো পুজো দিতে তো মাম্মা বাবার হাত ধরে চলে যা চলছে মানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভেতরে তো ছবি তুলতে যাবে না এবার যাচ্ছে আমরা ধূপ দিতে তো চলো এবার ধূপটা দিয়ে আসি আমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এবার চলে এসেছি আমি একটু বাজারে তো মাম্মামের জন্য মাছের মাথা নেওয়া হবে তার জন্য এলাম আর মানে গাঁদা ফুল যেটা খুঁজছিলাম যেটা মাম্মা মানে ভাত খাবে তখন সাজিয়ে দেওয়া হবে তো সেটা কিছুতেই পাচ্ছিলাম না তার জন্য বড় বাজার বেশি করে এলাম কিন্তু তাও পেলাম না তারপরে জায়বু মানে বাড়ি আমাদের বাড়ি আসছিলো তো জায়বুকে বললাম মল্লারপুর থেকে যেন ফুলটা নিয়ে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মেয়ের জন্মদিনে বাবা রান্না করছে দেখো দেখতে কি রান্না করতে যাই দাও বাবা করছে ভাজা ভুজি এদিকে আমি করছি তরকারি এখানে হচ্ছে ভাত তো এই দেখো সব রান্না হচ্ছে আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকো সব বন্ধুরা আমার রান্না বান্না সব হয়ে গেছে তো এখন আমি পায়েসটা বানাচ্ছি পায়েসটা হলেই মাম্মামকে ভাত দিয়ে দেব তো এদিকে মাম্মামে ভাত সাজানো হচ্ছে তো তো দেখতেই পাচ্ছ মাছের মাথাটা দেওয়া হয়ে গেছে তো এবার শুধু ভাত সাজানো হচ্ছেই দেখো তো আমি সাজিয়ে দিচ্ছিলাম আর দিদিভাই মাম্মামকে সাজিয়ে দিয়েছিল স্নান টান করিয়ে তো এখন আমি থালা সাজিয়ে দিচ্ছি মাম্মামের জন্য তা এ দিনের বেলাতেই আশীর্বাদ করে দেবো রাত্রেবেলায় ওই আশীর্বাদ আশীর্বাদের বেশি জলন তো তার জন্য দিনের বেলাতেই সব আশীর্বাদ করে দেবে তার জন্য সব আশীর্বাদে থাডা সবই সাজিয়ে দিয়েছি তো দেখতেই পাবে মাম্মা মেয়ের মধ্যে কিছুই খাবে না এত কিছু সাজিয়ে দিয়েছি মাম্মামকে তো মাম্মা মেয়ের মধ্যে একটু কিছুই খায়নি শুধু পায়েসটা জাস্ট একবার মুখে দিয়েছে আর কিচ্ছু খায়নি ও যেহেতু লিপস্টিক সেও তো কিছু খেতে চাইছিল না তো লিপস্টিক পরিসো সেই জন্য কিছু কিছু না শুধু সবাই মিলে একটু আশীর্বাদ করে দিলো এই যায় একটু মিষ্টিও মুখে দেয়নিও তো দেখতে পাচ্ছর বাবা এখন ওকে আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করেছে সবাই আশীর্বাদ তো তোলা সম্ভব নয় তার জন্য মানে যারা মেন মেন তাদের আশীর্বাদগুলো তুলে রেখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকো ভিডিওটা তো এখন শুধু দিনেকার পার্টায় দিচ্ছি মানে পরবর্তীতে তোমাদের আমি হাফ সেকেন্ড পারে একটা পার্টে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য দুটো পার্ট করব ভিডিওটা তো চলো ভিডিও ওটা দেখতে থাকো এটা হচ্ছে ওর পিসে মশাই তো পিসে মশাই এখন ওকে আশীর্বাদ করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সো মামের পাশে যেটা বসে আছে সেটা হচ্ছে ওর দাদু বারে বারে ও হেয়ারবেলটা খুলে দিচ্ছিলো তার জন্য মাম মামের দাদু পরিয়ে দিচ্ছিলো মাম্মামকে সো এখন হচ্ছে বিকেলবেলা তো সব খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা ঠিক বলা না এখন বাজে তিনটের দিকে তো এখন হচ্ছে রাত্রেকার তরকারি কাটা হচ্ছে সো বিকেলবেলায় এখন বেলুনের ডেকোরেশন করতে লোক চলে এসেছে তো ওরা সাজাচ্ছে আর বড়দেরকে একটু হেল্প করে দিচ্ছে আর কি আর এদিকে আমি মানে যে কাবড়ি চানার তরকারি লুচির সঙ্গে খাওয়া দেওয়া হবে সেটাই আমি এখন বাড়িয়ে নিচ্ছি তো আমার ছাদেই বানানো হচ্ছে যেহেতু এই মানে বড় কড়াই লাগাতেই হবে সেহেতু বড়তেই রান্না করা হচ্ছে একশো লোক মানে একশো লোকের আয়োজন ছিল আর কি এরকম ব্যাপার তো এখন আমি এই রান্নাটা করে নিই তারপরেই মোটামুটি আমার কাজ শেষ তো সন্ধেও প্রায় লেগে গিয়ে সন্ধ্যে দিয়ে মামকে রেডি করবো গা দিয়ে তারপর নিজে রেডি হবো লোকজনও আসবে